বলা হয়ে থাকে ফুটবলের অনিন্দ্য রূপকথার রাজকুমার লিওনেল মেসি, যার হাত ধরে আর্জেন্টিনা কাটিয়েছে 36 বছরের শিরোপা খরা। হ্যাঁ, লিওনেল মেসি, যার অর্জনের খাতায় নেই এমন কোনো পুরস্কার ফুটবল বিশ্বে নেই। তারই হাত ধরে আরও একটি অর্জন এলো আর্জেন্টিনার ও মেসির। আসুন দেখে নেই সেই পুরস্কারটি কী। অর্জনের খাতায় যুক্ত হওয়া পুরস্কারটি হলো লরিয়াস পুরস্কার, আর সেটি হচ্ছে লরিয়াস বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার সুবাদে 2023 সালে লরিয়াস বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের খেতাব জিতেছেন লিওনেল মেসি, সেই সাথে আর্জেন্টিনা জিতেছে লরিয়াস বর্ষসেরা দলেরও খেতাব। লরিয়াস বর্ষসেরা দল হিসেবে আর্জেন্টিনার এটাই প্রথম অর্জন, তবে লিওনেল মেসির এটা দ্বিতীয় পুরস্কার। অর্থাৎ দ্বিতীয়বারের মতো লরিয়াস বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন মেসি। অভিনন্দন মেসিকে, অভিনন্দন আর্জেন্টিনাকে। মেসির পায়ের ফুটবল জাদুতে আরও মাতোয়ারা হোক ভক্ত সমর্থকেরা, এই প্রত্যাশা আমাদের। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।